নমস্কার, জি চব্বিশ ঘন্টার ঠেকে ঠেকে ঠোকাঠুকির এই পর্বে আমরা রয়েছি মধ্যমগ্রাম চৌমাথায়, আমরা রয়েছি মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের মধ্যে। এখানে শুরু করার আগেই একদিকে জয় শ্রীরাম আর একদিকে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ শুরু হয়ে গেছে। আমি প্রথম তারই মধ্যে, এদিকে বিজেপি রয়েছে, আপনার কাছে জানতে চাইব, তৃণমূল কংগ্রেস তারা বলছে তারা 2021 আবার ক্ষমতায় আসবে, ঠিক বলছে না ভুল বলছে? ক্ষমতায় আর তৃণমূল কংগ্রেসের আশা হবে না, কারণ আমি ক্ষমতায় আর তৃণমূল কংগ্রেসের আশা হবে না। 2021 বিজেপি বলছে 2021 তারা ক্ষমতায় এসেই গেছে, কিন্তু সময় বাকি। বিজেপির কোনো যদি কর্মকাণ্ড থাকে, খুন সন্ত্রাস ছাড়া বিজেপির কোনো কর্মসূচি নেই, তাই সুতরাং সাধারণ মানুষ জানে বিজেপি এই উৎপাত উচ্ছৃঙ্খলতার বিরুদ্ধে সাধারণ মানুষ ভোট দেবে তৃণমূলকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মারধর মানুষ ভরসা আছে, এবার মমতা ব্যানার্জিকে মানুষ কেন ভোট দেবে? মমতা ব্যানার্জিকে মানুষ ভোট দেওয়ার মতো কোনো জায়গা নেই, কারণ আমরা দীর্ঘদিন ধরেছি মিথ্যা আশ্রয় নিয়ে, সমস্ত প্রতিশ্রুতি ভুল এবং সবসময় মিথ্যা ছাড়া সত্যি কোনো কথা বলে না, শুধুমাত্র ভোটের রাজনীতি করে। টিএমসি শুরু হয়েছে মিথ্যে দিয়ে, সিঙ্গুর নন্দীকে মেরা মিথ্যে, মিথ্যেবাদী সরকার। নন্দীগ্রামে কি হবে? নন্দীগ্রামে দিদি আছে, দিদি থাকবে, দিদি থাকবে, 2 লাখ ভোটা জিতবে, 2 লাখ ভোটা ছিল আজকে সাধারণ মানুষ হবে জিতবে। আগামী নন্দীগ্রাম পথ দেখাবে, মধ্যমগ্রাম সাথে আছে, নন্দীগ্রাম পথ দেখাবে, নন্দীগ্রাম এবার প্রশ্ন, ভবানীপুরে কি হবে? ভবানীপুরে কি হবে? ভবানীপুরে কি হবে? ভবানীপুরে কি হবে? আরে ভবানীপুর দিদির ছিল, দিদির থাকবে, দিদির ছিল, 10 বছরের উন্নয়ন, চাল চুরি, ত্রিপল চুরি, কেলেঙ্কারি, বিভিন্ন এটা হচ্ছে দিদি দত্তটা দেখেছে, এই আম পান কোন রাতে মানুষ সমস্তটা বুঝে গেছে, ত্রিপল চুরি খাচ্ছে না। জয় শ্রীরাম, মমতা বানাচ্ছি, মমতা বানাচ্ছি। 2011 সালে মানুষকে ঠকিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মঞ্চতে এসেছিলেন, পুরো বাংলার মানুষকে বিগত সময়ের অপেক্ষায় টিএমসি দলটা থাকবে না, বিজেপি আসছে, শুধু সময়ের অপেক্ষায় বিধানসভা বিজেপি, বিধানসভা বিজেপি, বিধানসভা বিজেপি। তৃণমূলের সব নেতা এখন বিজেপিতে, তৃণমূলের সব নেতা বিজেপিতে, তৃণমূলের সমস্ত নেতা, ভালো ভালো নেতা সবাই বিজেপি চলে গেছে। অনেক অনেক কিছু করতে পারে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একাই কাপি, আমরা এই বছর 200 উপর সিট দিয়ে তৃতীয়বারের জন্য তৃণমূলের সব নেতা বিজেপিতে চলে গেছে। তৃণমূলের যারা অরিজিনাল ভালো বড় নেতা তারা যাচ্ছে, কারণ তারা জানে ওই ওই দলটায় থাকার মতো জায়গা নেই, আমরা যদি সামনে থেকে নিই মনে করি তৃণমূলে এক কোটি পড়ে যাবে, কিচ্ছু থাকবে না, কিন্তু আমরা তাদেরকে নেব। আগে এদের বলতে দিন, মধ্যম বিধানসভায় বিজেপির কে দাঁড়াবে দেখুন, ফাঁকা হয়ে যাবে। চোর সব থেকে বড় চোর মমতা ব্যানার্জি, কুণাল ঘোষ বলেছিল সে এখন সে তৃণমূলের মুখপাত্র, তাহলে বর্তমান তৃণমূলের অবস্থানটা কোথায় এটা পশ্চিমবঙ্গবাসী বিচার করছে, এবং শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম থেকে খাতিটা শুভেন্দু অধিকারী নামে সবাই জানে, চোর চোর চোরটা শুভেন্দুর ছেলেটা। নন্দীগ্রাম বলে মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছু নেই, নন্দীগ্রামে বিপুল ভোটে শুভেন্দু অধিকারী আগামী দিনে আমরা জিতছি, আমরা রাজ্যের মঞ্চতে আসছি, মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের পরের টপিক। এক সেকেন্ড, এদিকে চলে আসুন। আমাদের পরের টপিক মমতা বন্দ্যোপাধ্যায়,
মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র ছেড়ে দিলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর কেন্দ্র ছেড়ে দিলেন কেন? নিজের গড় ছেড়ে বাইরে গিয়ে ম্যাচ খেলার ক্ষমতা একমাত্র মমতা ব্যানার্জি রাখে, অন্য কেউ রাখে না। অন্য কেউ যদি কোনো নেতা, মমতা ভবানীপুর ছাড়লেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর ছাড়লেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গড়েই হারবে, ওই কারণে সে চলে গেছে নন্দীগ্রাম। এরপরে এরপরে উনি বলবেন আমি তো বাইরে দাঁড়িয়েছি তাই খেলে গেছিলাম, কিন্তু বলছি 2011-2016 এটা হচ্ছে জেতা সিট, সেখানে মমতা ব্যানার্জি নিজের গড় ছেড়ে মমতা থাকলে বাইরে এসে লড়ে দেখাও। আজকে তৃণমূলের লোক নেই, জন নেই, এটা ওরা দেখতে পাচ্ছে, তাই জন্য ওরা যে পাঁচজন পাচ্ছে যে কজন পাচ্ছে আলতু ফালতু বলে তৃণমূল তৃণমূলের সব পচামাল বিজেপি হরে কৃষ্ণ হরে হরে বিজেপি ঘরে ঘরে মানুষকে 10 বছর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ঠকিয়েছে মানুষ তার জবাব দেবে ব্যালটে। আমার নেক্সট টপিক হচ্ছে আজকে কি বলছি শুনুন, কি বলছি আগে শুনুন। আমাদের পরের টপিক এই রাজ্যের পুলিশ প্রশাসনকে এই রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের শাসক দল তারা তাদের কাঠপুতুলের মতো ব্যবহার করে বলে বিরোধীদের অভিযোগ, আবার তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আবার তৃণমূল কংগ্রেসের অভিযোগ। প্রত্যেকবার ভোট এলে সিবিআইকে তৃণমূল কংগ্রেসের পেছনে লাগিয়ে দেওয়া হয় যাতে তৃণমূল কংগ্রেস ব্যতিব্যস্ত হয়ে থাকে। আমার এখানে আপনার কাছে প্রশ্ন, যখনই আমরা ভোট আসতে দেখি আমরা সব সময় দেখি সিবিআই খুব অ্যাক্টিভ হয়ে যায়, সিবিআই তৃণমূলের বাড়ি যায়, সিবিআই অভিষেকের বাড়ি যায়। সিবিআই একটি গভর্নমেন্ট জায়গা, তারা কিভাবে অ্যাকশন নিতে তার সঙ্গে পলিটিক্যাল কোনো সম্পর্ক নেই। আজকে সিআইডিও আছে, সিবিআই আছে, এরা যার যার মতন সেন্ট্রালের তোতাবাকি সিবিআই দুদিন পরে এটা থাকবে না থাকবে সব দেখা যাবে। এরা তো আগে সব এই চোররাই তৃণমূল থেকে গেছে বিজেপিতে। সবার আগে বলুন এদের 2021 সালে মে মাসের পরে বিসি বাইবেল কোম্পানি বন্ধ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস দাঁড়ান, এবার তৃণমূল কংগ্রেস আপনারা বলুন সেটা হচ্ছে আপনাদের কাছে পুলিশ আছে, তাই রাকেশ সিং এর বাড়িতে পুলিশ ঢুকে গেল, রাকেশ সিং কে তুলে নিয়ে যাওয়া হলো বাড়ি থেকে, আর আপনারা বলছেন ওদের অর্থাৎ অভিষেকের বাড়িতে সিবিআই ঢুকে গেল। পুলিশ তাহলে কার, প্রশাসন তাহলে কার? সেটা তো জানেন, প্রশাসনের কাজ করছে সিবিআই তে পামেলা কোকন কোকন বাংলায় যদি রেপার এদেরকে একটাই কথা জিজ্ঞেস করুন যে দিদি করেছে নাকি, দিদি পশ্চিম বাংলার জন্য করেছে নাকি, সেটা আগে জিজ্ঞেস করুন। বলছে পুলিশ আর কাজ করছে, বাংলার গুন্ডাদের একটা কথা জিজ্ঞাসা করুন যে আমফানের যে টাকাগুলো পেয়েছে ওই টাকাগুলো কি করেছে ওরা? বিজেপি লাস্ট 10 বছর তৃণমূলের দলের আমাদের এর পরের টপিক
রাজ্যে এতগুলো পর্বে বিধানসভা ভোট কেন? রাজ্যে এতগুলো এত দুর্নীতির কারণে হয়তো এতগুলো বিধানসভা এত ভালোভাবে এত দশ দফায় ভোট হচ্ছে। ওদের দুর্নীতির পুলিশের যার জন্য নির্বাচন কমিশন আর দফায় ভোট করেছে। এতগুলো পর্বে ভোট হলে আপনারা নিশ্চিত তৃণমূল কংগ্রেস জিতবে না হারবে? তৃণমূল কংগ্রেস হারবে, 100-100 হারবে। আমরা 200-র উপরে জিতবো, আমরা 200-র উপরে। 2019-এ হাফ, 21-এ হাফ। দিলীপ ঘোষ বলেছে, আমাদের মোদীজিও বলে গেছে, 19-এ হাফ, 21-এ হাফ। মধ্যমগ্রাম বিধানসভায় মধ্যমগ্রাম চৌমাথা এই ঠেকে ঠেকে ঠোকাঠুকি এই মুহূর্তে রীতিমতো তপ্ত চেহারায়। আমরা ফিরব একটু পরে, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আপনারা কেউ কোথাও যাবেন না, দেখতে থাকুন জি চব্বিশ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ঠেকে ঠেকে ঠোকাঠুকির মধ্যমগ্রাম পর্ব। এবার আমরা সরাসরি বেশ কিছু প্রশ্নের উত্তর কাউন্টার বাইটে জেনে নেব। আমরা প্রথম তৃণমূলের কাছে প্রশ্ন করব, এই মধ্যমগ্রামে তৃণমূল গত 10 বছরে কী করেছে? মধ্যমগ্রামে যা সিপিএমের 34 বছরের যে রাজত্বকালে শ্মশান বানিয়ে দিয়ে গেছে, সেই সিপিএমের কিছু লোকজন শ্মশানটাকে তৃণমূল কংগ্রেস কি সেটাকে আপনারা জনগণ বলবে? আপনাকে প্রথম কথা বলে, জনগণ বলছে কিছুই কাজ হয়নি। কোথায় কাজ হয়েছে, কোন জায়গায় কাজ বাকি? ধরুন রাস্তাঘাট যদি বলেন, শুধু স্বজন পোষণ ছাড়া কিছুই হয়নি। আচ্ছা, আপনাদের বলে দিই, এই যেখানে বসে আছি আন্ডারপাসটা, এটা রতীন ঘোষ করেছে। না না না, রতীন ঘোষ তো এখানকার বিধায়ক ছিল, রতীন ঘোষ এখানকার বিধায়ক ছিল, তিনি করতেই পারে। কিন্তু প্রত্যেকটা স্তরে স্বজন পোষণ হয়েছে। আপনি দেখুন, আজকে মিউনিসিপ্যালিটি যে হসপিটাল হয়েছে বা যে সমস্ত হসপিটালের যে কাউন্টারগুলো আছে, সেখানে দেখুন শুধুমাত্র টিএমসির লোকরা চাকরি পেয়েছে এবং বিনা কোয়ালিফিকেশনে তারা চাকরি। টিএমসি ছাড়া আর কাউকে চাকরি দেয়? আচ্ছা, আপনারা চাকরি যা দিয়েছি ভারতবর্ষের, এরকম কোন রাজ্য নেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যা চাকরি দিয়ে তাকে দিয়েছে। টিএমসিকে চাকরি, টিএমসি করতে সাধারণ মানুষ, তারা না, টিএমসি সর্বাঙ্গীন উন্নতি করেছে বলছে। 1,96,000 কোটি টাকা দেনা ছিল, আজকে 4,50,000 কোটি টাকা দেনাতে পরিণত হয়েছে, পরিবর্তিত হয়েছে। উন্নয়নটা কোথায়? ভারতবর্ষের মোদী একটা উন্নয়ন করেছে, তার নাম বলুন তো। আমরা কালকে থেকে বিজেপি না, মোদীর প্রচুর উন্নয়ন। এটা দেখতে যদি উনি না পান, যদি উনি না দেখতে পান, বলছি মোদী যদি উন্নয়ন না করে থাকে, তার সারা পৃথিবীর পক্ষে মোদী বিশ্বের মধ্যে অন্যতম মানুষ হিসেবে প্রতিষ্ঠিত এমনি এমনি হলো। ওনারা বলছেন নরেন্দ্র মোদী বিশ্বের জনপ্রিয়তম প্রধানমন্ত্রীদের মধ্যে অন্যতম। ভারতবর্ষের ইতিহাসে বাংলার মুখ্যমন্ত্রীর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, নট মোদী সরকারের নাম লেখা থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 10 বছর যেভাবে উন্নয়ন করেছে, কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্য সাথী, রূপশ্রী, স্বাস্থ্য শুরু করে, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, এক মিনিট বলুন, আপনি বলুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এত কিছু যদি করে থাকে, তাহলে শিল্প কোথায়, চাকরি কোথায়? আজকে বাংলার ছেলেরা বাংলায় পড়াশোনা করে কেন বাইরে চাকরি করতে যাবে? কারণ বাংলার ছেলেরা যারা বাইরে চলে যাচ্ছে, যারা বিজেপি করছে, তারা বাংলাকে বাংলা মনে করে না, তারা বাংলায় থাকতে পছন্দ করে। আমাদের পরের টপিক, বিজেপি বাঙালির দল নয়, বিজেপির বাংলা থেকে নেতা নেই, ঠিক কি? বিজেপি বৈরাগত, ওরা বাইরে থেকে আসে এই শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত চালায়। বাজে কথা, এগুলো সব ফালতু কথা, এই কথার কোনো মানে নেই, এই কথার কোনো বৈরাগত। মমতা ব্যানার্জি নন্দীগ্রামের বৈরাগত, মমতা ব্যানার্জি নন্দীগ্রামের বৈরাগত, মমতা ব্যানার্জি নন্দীগ্রামে বহিরাগত। উনি যেটা বলেছেন বাংলার মেয়ে, মমতা ব্যানার্জি বাংলার মেয়ে, মমতা ব্যানার্জি আমাদের বাংলার মেয়ে, কোনোদিন বহিরাগত। পশ্চিমবঙ্গে 56টা দাঙ্গা করেছে কারা? এর জন্য দায়ী কারা? অভিষেকের বউ, অভিষেক ব্যানার্জির বউ বহিরাগত, অভিষেক ব্যানার্জির বউ বহিরাগত, কখনোই না বহিরাগত। সে বিয়ে করেছে, কিন্তু নরেন্দ্র মোদী, আমি যদি কাউকে বিয়ে করি সে কোনো বউ নয়, বহিরাগত। আমার স্ত্রীকে
আজকে চাকরি কারা পেয়েছে বলুন তো? যারা তৃণমূলের ছেলে তারা আজকে চাকরি পেয়েছে, কোন সাধারণ ছেলে দু কোটি চাকরি কোথায়? নরেন্দ্রমোদী তো বলেছিল বছরে দু কোটি চাকরি দেবে, দু কোটি চাকরি তৃণমূলের ছেলে আজকে তারা চাকরি পেয়েছে, কোন সাধারণ মানুষ চাকরি পায়? টাকা সব থাইল্যান্ডে নিয়ে যাচ্ছে, বাংলার টাকা, বাংলার টাকা সব থাইল্যান্ডে নিয়ে যাচ্ছে মমতা। সব শিল্প ছাড়া আর সিন্ডিকেট শিল্প ছাড়া তো পশ্চিমবঙ্গে কিছু হয়নি, তাই ভোটের বলেছিল। প্রতিটা ক্ষেত্রে স্বৈরাচারী নীতি, রিসেন্টলি সমবিবাহ, সমসমপ্রেমী আইন কেন্দ্র বাতিল করেছে, কেন বাতিল করেছে তার প্রশ্ন তো দিতে পারবে না। এত উন্নয়ন করেছে দুপুর বেলায় কলে জল পড়ে না, এত উন্নয়ন করেছে দুপুরে মহিলারা জল পায় না, কেন পায় না? মোদি যে বলছে বেটি বাঁচা বেটি বাঁচাও, পড়াও তাও সব ওই উত্তরপ্রদেশে হাতটা কি হলো? হাতটা দেখো না, মেয়েদের এখন উত্তরপ্রদেশে বিহারে যেতে মেয়েদের রাপিং কেস কেন হচ্ছে? সে উত্তর দিতে পারবে না, লক্ষ টাকা ঢুকবে বলেছিল 2014 সালে, কোন বিজেপি কর্মীর ব্যাগে 1 টাকা ঢুকেছে বলুন তো? কে যুব সমাজ ভিক্ষে চায় না, যুব সমাজ চায় চাকরি, শিল্প, উন্নতি। আজকে মমতা মেজি প্রতিটা ক্লাবকে 50,000 টাকা করে দিয়ে কি বলে দিয়েছেন? আমরা দুটো আগেই চাল চাই না। যারা ওদিকে আছে তাদেরকে আশ্বস্ত করতে বলুন যে তারা এদিকে আসবে না, দুদিন পরে তারা এদিকে আসবে না, সেটা আশ্বস্ত করতে বলুন। আমাদের কেউ যার দরকার নেই, কারণ আগামী 2021 বাংলায় মমতা ব্যানার্জি আসবে, এটা বাংলার মানুষ ভরসা করে। দিদির বিমল গুরু মেরেছে আজকে। আমার একদম শেষ টপিক, জয় শ্রীরাম রাজনৈতিক স্লোগান নাকি স্লোগান নয়? স্লোগান তো ওরাই তৈরি করেছে, যার জন্য আজকে এই অবস্থা। আজ বাংলায়, আজ বাংলায় সাদা শাড়ি পরা একটি ব্যক্তি আছে, তাকে বাংলায় দিদি আসছে মধ্যগ্রামের আমরা শেষ করছি, কারণ হাতে সময় একদম নেই। আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন ঠেকে ঠিক এইভাবেই ঠোকাঠুকি দেখতে থাকুন, দেখতে থাকুন 24 ঘন্টা।